আমরা যারা পড়াশোনা করি তারা প্রথমে মানে ছোটদের যখন থাকি তখন এক এক রকম এক এক ধরনের চিন্তাভাবনা তার থাকে। এটা জাস্ট চিন্তাভাবনা হয়েছে, মানুষকে দেখেছি, ওইখান থেকেই সমাপ্ত, এবং এভাবে আমরা সাবজেক্ট চুজ করি, পড়ালেখা করি। বাট বাস্তবে যখন আমরা কাজে যাই, ওই রিলেটেড কাজে যাই বা ওই সেক্টরে যাই, তখন দেখা যাচ্ছে যে আমার পড়াশোনার সাথে ওই রিলেটেড ফিল্ডটা ম্যাচ করে না, আর ম্যাচ না করার কারণে তখন আমরা সেই জবটা করতে পারি না। যার কারণে তুমি দেখা যাচ্ছে যে হিস্ট্রির লোক মানে ইতিহাসে পড়াশোনা করে তুমি ব্যাংকে জব করছো। আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ আলমাইটি আল্লাহ। আমি নাসির বরাবরের মতোই তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে আমরা এই দেশে যারা বসবাস করি এবং পড়াশোনা করে এসেছি এবং যারা এখনও পড়াশোনা করছি তাদের সবাইকে নিয়ে। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে পড়াশোনা করি, কেউ সিভিলে পড়াশোনা করি, কেউ কম্পিউটারে পড়াশোনা করি, অর্থাৎ এক একজন এক এক সাবজেক্টের ওপরে পারদর্শী হয়, কিন্তু একটু চারিপাশে খেয়াল করলে তুমি দেখবে সেটা হচ্ছে একজন ইতিহাসে পড়া লোক সে ব্যাংকে চাকরি করছে। হাউ ইজ ইট পসিবল? ব্যাংকিং এমন একটা সেক্টর যেখানে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন রকম যে বিজনেস রিলেটেড সাবজেক্ট রয়েছে, এবং যারা ওই বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করে তারা সেখানে জব করবে এমনটাই আশা করা যায়। বাট একজন ইতিহাস জানা লোক কীভাবে ব্যাংকে চাকরি পায়? আমি পরে এই সব কিছুর অ্যান্সার দিচ্ছি। তারপরে দেখবে একজন পলিটিক্যাল সায়েন্সে পড়া লোক মানে রাজনীতিবিদ, সে আবার দেখা যাচ্ছে যে কম্পিউটারে জব করছে। স্ট্রেঞ্জ। আবার যে ম্যাথে পারদর্শী মানে যার হিসাব নিকাশ নিয়ে ভালো একটা গবেষণা রয়েছে, সে আবার দেখা যাচ্ছে মার্কেটিংয়ে জব করছে। ইভেন যারা ইংরেজিতে পড়াশোনা করে এসেছে মানে ইংরেজিতে অনার্স মাস্টার্স, তাকে দেখা যায় যে বাংলার ক্লাস নিচ্ছে। এই হচ্ছে একটা অবস্থা। আর যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মানে টেক্সটাইল পড়াশোনা করে এসেছে তাদেরকে প্রায় দেখা যায় যে তারা হয়তোবা ওষুধ কোম্পানিতে জব করছে। অর্থাৎ প্রত্যেকে নিজের ট্র্যাকে নেই, সে ভিন্ন ভিন্ন ট্র্যাকে চলে গিয়েছে। পড়াশোনা করেছে একটা লাইনে বাট জব করছে আর একটা লাইনে। আমরা যারা পড়াশোনা করি তারা প্রথমে মানে ছোটদের যখন থাকি তখন এক এক রকম এক এক ধরনের চিন্তাভাবনা তার থাকে। এটা জাস্ট চিন্তাভাবনা হয়েছে, মানুষকে দেখেছি, ওইখান থেকেই সমাপ্ত, এবং এভাবে আমরা সাবজেক্ট চুজ করি, পড়ালেখা করি। বাট বাস্তবে যখন আমরা কাজে যাই, ওই রিলেটেড কাজে যাই বা ওই সেক্টরে যাই, তখন দেখা যাচ্ছে যে আমার পড়াশোনার সাথে ওই রিলেটেড ফিল্ডটা ম্যাচ করে না, আর ম্যাচ না করার কারণে তখন আমরা সেই জবটা করতে পারি না। যার কারণে তুমি দেখা যাচ্ছে যে হিস্ট্রির লোক মানে ইতিহাসে পড়াশোনা করে তুমি ব্যাংকে জব করছো। তো এই কাজগুলো তখনই ঘটে যখন দেখা যায় যে আমরা সাবজেক্ট রিলেটেড কাজ করতে গিয়ে ব্যর্থ হই বা পারি না, নিজেকে শ্যুট করাতে পারি না, অ্যাডাপ্ট করাতে পারি না প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে হয়তো তুমি ইতিহাসে পড়েছো বাট ভালো তুমি ইংরেজি জানো, যার কারণে তুমি হয়তো টিচিং পেশায় আছো বা মোটিভেশন স্পিকে আছো বা ম্যানেজমেন্টের দায়িত্ব আছো বা মনিটরিংয়ের কাজ করছো। আবার যেহেতু ইংরেজিতে ভালো পারদর্শী, তার বম মারলেও তার মুখ দিয়ে একটা ওয়ার্ড বের হয় না, সে হয়তো ইতিহাস পড়াচ্ছে অথবা বাংলা পড়াচ্ছে অথবা ভূগোল পড়াচ্ছে অথবা মন নিয়ে যে কাজ করে সে মনোবিজ্ঞানী হয়ে মন মানে দেবদাস হয়ে বসে আছে। সো প্রিয় বন্ধুরা, তোমাদেরকে যেটা বলতে চাই যে আসলে একটা সাবজেক্টে পড়াশোনা করার অর্থ এই নয় যে সে ওই বিষয়ে পারদর্শী, হয়তো তার সাথে এটা ম্যাচ নাও করতে পারে। তাই জীবন জীবিকার তাগিদে অনেক ক্ষেত্রে তুমি হয়তো অন্য একটা বিষয়ে ভালো এক্সপার্ট বা অভিজ্ঞতা রয়েছে বাট ওইটার সার্টিফিকেট নাই, যার কারণে হয়তো বা তুমি তোমার ট্র্যাক চেঞ্জ করে অন্য এক ট্র্যাকে তুমি আছো এবং যেখানে তুমি ভালো কাজ করছো, ভালো পারফরমেন্স দেখাচ্ছ। এটা হচ্ছে অবস্থা। সো এখানে মন খারাপের কিছু নেই। অনেকে হয়তো ভাবতে পারে যে আমি এই লাইনে পড়াশোনা করেছি কিন্তু ওই লাইনে আমি কেন গেলাম, এটা স্বাভাবিক একটা হতেই পারে। আমার একটি উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করবো, সেটা হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে যাই তখন আমার একটা চিন্তাভাবনা ছিল যে আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবো এবং হোটেলে রেস্টুরেন্টে জব করবো।
ঠিক তেমনটি হয়ে গেল হোটেলে হোটেল এন্ড ক্যাটারিং এ ভর্তি হলাম মালয়েশিয়া লিংকন ইউনিভার্সিটিতে পড়াশোনা শুরু করলাম এখন ওই রিলেটেড আমি যখন রেস্টুরেন্টে জব করতে গেলাম তখন সেখানে গিয়ে দেখছি যে আমি স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতেই পারি না অথচ এই জবটি এমন একটি জব রেস্টুরেন্টে যে স্ট্যান্ডিং থাকা লাগবে 20 মানে কি 12 আওয়ার্স আমাকে দাঁড়িয়ে থাকা লাগবে গেস্ট থাকুক অথবা নাই থাকুক আমাকে দাঁড়িয়ে থাকা লাগবে এখন আমি দাঁড়িয়েই থাকতে পারছি না সেক্ষেত্রে তখন আমার স্বপ্নটা ভেঙে গেল যে না হোটেল ম্যানেজমেন্টে আমি হয়তো বা পারবো না কারণ এই রিলেটেড জব করতে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে সেক্ষেত্রে আমি ওয়েটার হই বা ম্যানেজার হই যাই হই না কেন আমাকে সবসময় মুভিং অবস্থায় থাকা লাগবে মুভিং অবস্থায় থাকা পসিবল সম্ভব বাট স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টকর সো আমি এখানে ব্যর্থ হলাম আমি সেখানে পারলাম না সো এই হলো অবস্থা যে আমি পড়েছি এক সাবজেক্টে বাট ওই রিলেটেড জব হয়তো বা আমার জন্য শ্যুট করছে না এটা যখন আমি বাস্তবে যাই বাস্তবের মুখোমুখি হয় তখন এই সমস্যাগুলো সম্মুখীন হয় প্রিয় বন্ধুরা এই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 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 লাইনে পড়াশোনা করো না কেন আলটিমেটলি তোমাকে ইংরেজি জানা লাগবে তুমি যে সেক্টরে যেখানেই যাও না কেন ইংরেজি জানা লাগবে সেকেন্ডলি হচ্ছে তোমাকে আদার্স যে স্কিলগুলো রয়েছে কমিউনিকেশন স্কিল অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এটিকেট ইন্টারন্যাশনাল রিলেশন পাবলিক রিলেশন এগুলো সম্বন্ধে পড়াশোনা করা লাগবে এবং এই স্কিলগুলো তোমাকে গেইন করতে হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম